আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানেই আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতোই নিয়ে আসলাম একটি সুন্দর নতুন ব্লগ ব্লগটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের বাড়িতে তো মেহমান এসেছে শেফা নাজমিন আমার বোন আমরা সবাই তো এসেছি আর ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে ঈদের খাওয়া দাওয়া ঈদ আয়োজন এগুলোই থাকছে ব্লগে আর ব্লগে থাকছে মান অভিমান ভুলে পরিবারের সবাই একসাথে মেজুভাবির ঘরে ঈদ আয়োজনে আমরা তো ভালো লাগলে সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি কারণ এই মহামারীতে যে যেখানেই থাকি না কেন সবার জন্য দোয়া করব আর আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে আল্লাহর কাছে এই কামনা করব। আর আমাদের সবচেয়ে মিষ্টি হচ্ছে এই যে রোজামণি রোজা হচ্ছে খুবই মিষ্টি সে খুব সুন্দর করে কথা বলে আর খুবই সুন্দর অভিনয় করতে পারে সবাইকে কিন্তু হাই বলছে তো আপনারা সবাই রোজামণির জন্য দোয়া করবেন রোজামণি যেন ভালো থাকে সুস্থ থাকে দেখুন কেমন দুষ্টামি শুরু করে দিছে সকাল থেকেই তো ব্লগটা শুরু করে দিয়েছি আমি ঘুম থেকে উঠে এখানে চলে আসলাম যেহেতু আমার বাড়ি আর আমার ভাইয়ের বাড়ি কাছাকাছি তো ঘুম থেকে উঠে চলে আসছি আর রোজামণিরা আজকে এখানেই ঘুমিয়েছে আমার মার এখানে আর ঘুম থেকে উঠে দেখি সে একদম রেডি হাত মুখ ধুয়ে তারপরে কাপড় টপড় পরে রেডি হয়ে গেছে আমার ভাই তো দোতলায় থাকে আর মেঝুভাবি তো নিজতলাতে থাকে আমরা সেখানে খাওয়া দাওয়া করতে যাবো সেজন্য রোজামুনি রেডি হয়ে গেছে আর আমরা সবাই মিলেই এখন খাওয়া দাওয়া করছি মেঝুভাবি সকালবেলা উঠে রান্না করেছে আর ফজরের নামাজ পড়ে একটুও ঘুমায়নি কাজে লেগে পড়েছে উঠেই মানি খিচুড়ি রান্না করেছে তারপরে ভর্তা করেছে আর এতগুলো ভর্তা যে অনেকটা সময় লেগেছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভর্তা বানাতে যে কতটা কষ্ট আর কতটা সময় লাগে ভাবি নিজে নিজে একাই সব করে ফেলেছে সে একাই একস মানি কাজ করতে গেলে তার কাউকে লাগে না সে নিজেই সব কিছু করতে পারে এত কাজের কি আর বলবো ভাবি আসলে একজন গুণী মানুষ তো এই তো আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম তারপরে দেখলাম যে আমার ভাই বাজার থেকে চলেও আসছে আর এই যে দেখুন একদম টাটকা মাছ নিয়ে আসছে বেলে মাছ তারপরে ইলিশ মাছ এই মাছই রান্না হবে এগুলো রান্না করবে সাথে তো আরও অনেক ধরনের রান্না থাকবে সেগুলো তো দেখতে পাবেন তো সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্যই সব কিছু একটু এলোমেলো লাগছিল তাছাড়া ভাবি লাখড়ি চুলায় রান্না করবে সব মিলে আজকে একটু কষ্টই হবে ভাবির তবে সমস্যা নেই আমরা সবাই যেহেতু আসি একটু হাতে হাতে কাজ করে দিলে এগিয়ে যাবে এক একজনে যদি এক একটা করি অনেকটাই আর কি কষ্ট কম হবে তারপরও যার বাড়ি তার তো একটু কাজের প্রেশার বেশিই থাকবে যেহেতু ওনার সব কিছু বেশি বেশি করতে হবে সবাই একটু হাতে হাতে করবে আর বেশিরভাগ সময় তো ভাবি কে সব করতে হবে তো ভাবি তো রান্নায় বসে গিয়েছিল আর দুঃখের বিষয় হয়েছে যে আমি আজকে তো রান্না করতে বসি নাই যেহেতু কালকে আমার রান্না খারাপ হয়ে গেছে সেই জন্য মনের দুঃখে আজকে আমি বলছি যে রান্না করতে পারবো না আমার রান্না খারাপ হয়ে যায় তো ইনশাল্লাহ সামনে হয়তো আবার কোনোদিন রান্না করবো সবসময় কি আর রান্না খারাপ হয় মাঝে মধ্যে হয়ে যায় কিছু করার নাই তো মেজু ভাবি রান্না করছে মাছ কিন্তু রান্না হয়ে গেছে সব রান্নায় প্রায় কাছাকাছি হচ্ছে দু চুলা রান্না দিছে বৃষ্টির দিন বললো যে একটু তাড়াতাড়ি রান্না করে তারপর ঘরে চলে যায় আর ভাবি কিন্তু অনেক শাক সবজি বনেছে সব ধরনের সবজি দেখলাম আছে। এই তো এই তো দেখুন বৃষ্টিতে কি অবস্থা বাড়ি ঘরে আর এখান দিয়ে মুরগি রান্না করছে ভে ভাইজা তারপরে রোস্টের মতো আর কি একটু রান্না করলো গরুর মাংস রান্না হচ্ছে সব মিলে আর কি অনেক কিছুই রান্না বান্না মানুষ একটু বেশি হলে তো রান্না বান্না হবে কি তাই না রুষ্ট হয়ে গেছে আমি বললাম যে আমার কাছে দেন আমি রেখে আসি তো রেখে আসি আর এসে দেখলাম যে ইলিশ মাছ রান্না বসাইছে পটল তারপরে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্নাটা হচ্ছে ডাল রান্না করছে আর ডালের জন্য আম নিয়ে আসলো ফ্রিজে আম রেখে দিয়েছে যখন কাঁচা আম ছিল তখন কিছু আম কেটে তারপরে ফ্রিজে সংরক্ষণ করেছে ডাল দিয়ে খাওয়ার জন্য আর আমরা তো সবাই বসেছিলাম যেহেতু রান্নাবান্না করছে আর ছোটো ভাবি সে এখনও খায়নি সকালের খাবার দুপুরে খাচ্ছে আমাদের সাথে খেতে বসেনি বলছে যে ভালো লাগে না তো সকালে খেতে তো তার খাওয়াটা হয়েছে দুপুরের দিকে আর এখনো দুপুরে খাবারের সময় হয়নি তো রু রুজামনি কিন্তু দুষ্টামি শুরু করে দিয়েছে এই যে এত দুষ্টামি করে যে কি বলবো সারাক্ষণই সবার কাছে কাছে থাকে আর যে যা বলবে তার সাথে সাথে তাই করে মানে একটু দেখিয়ে দিলে হলেও সে সব কিছু শুরু করে দিল মানে খুবই হাসি খুশি হাসতে বললে হাসে যে যেভাবে করতে বলবে ওই সেভাবে করবে এই তো মাশাল্লাহ মিস রোজামুনির জন্য সবাই অনেক দোয়া করবেন এই তো আমাদের রোজামণি এখন নাজমিন বলতেছে একটু হাসো ওই হাসতেছে বসে বসে আর এই যে দেখুন কেমন করে আর ছোট ছোট করে কথা বলে খুবই মিষ্টি মিষ্টি কথা আর দেখুন এই যে বলছে যে দাঁত কয়টা আর সব দাঁত দেখিয়ে দিচ্ছে মিষ্টি মনি। মিষ্টি মনি না সরি রোজা মণি মিষ্টি মনি বলতে বলতে শুধু মিষ্টি মনি চলে আসে ও হচ্ছে রোজা দেখুন রোজা কি করে ওকে বলছে আসো আসো লাভ দাও তো ভয় পাচ্ছে তবুও দিব আর কি দেখেন শেষে তো লাভ দিয়েই দিল ভয়টা চলে গেছে তো এভাবে বাচ্চাদের মাঝে মাঝে ভয়টা একটু দূর করতে হয় তো সবাই কাছাকাছি ছিলাম সবাই মিলে ঈদ আনন্দ করছি সবাই একসাথে হলে যেমন হয় আর কি তো বাড়িতে সবাই যদি একসাথে হয় একটু তো আনন্দ হবে একটু কথাবার্তা একটু আনন্দ এগুলো থাকবেই দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে সবাইকে বসিয়ে দিয়েছে প্রথমে সবাই খেয়ে নিচ্ছে আর ইয়াসমিনকে বলছি যে কি খাচ্ছ তোমার ভিডিও করছি সেই জন্য দেখুন কি লজ্জা পাচ্ছে হাত দিয়ে মুখটা পুরাই ঢেকে রাখছে রোজা কিন্তু নানার কাছেই আছে নানা ভাইকে সারেই না সবসময় নানা ভাইয়ের কাছেই থাকতে চায় যেখানে নানা ভাই আছে সেখানে ও আছে খেতে বসলেও মানে নানার কাছেই থাকে সবাই মিলেই খাওয়া দাওয়া হচ্ছে তো আগে সবাই বসে পড়েছে তারপরে আর কি আমরা বসবো একে একে আর কি সবাই খেয়ে নেব মানুষ সব একসাথে বসলে হয় না সেই জন্য আর কি অর্ধেক অর্ধেক করে বসছি তারপরে আবার আমরা বসবো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ আর শেষ মুহূর্তে আর কি পোলাও দিয়ে আপা দই নিয়ে আসছে তো দই দিচ্ছে বললাম যে পোলাও দিয়ে খাওয়ার জন্য পোলাও দিয়ে দই নাকি অনেক মজা লাগে তো সবাইকে এটাই বলা হলো যে আজকে পোলাও দিয়ে দই খাওয়া হবে সেই জন্য ভাবি দিয়ে দিল পোলাও দিয়ে সবাই দই দিয়ে খেলো মাসাল্লাহ ভালোই লাগলো আলিপ তো বাহিরে ছিল আর এসে বললো আলিপকে দই দিল আলিপ তো দই খাচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন হলো সবার বিশ্রামের সময় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম না নিলে কিন্তু ভালো লাগে না সবাই খাটের মধ্যে চলে আসে শোয়ার জন্য তো সবাই কিন্তু যার যার খাটে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করেই আর দেখুন এই যে রোজামণি আর মিষ্টিমণি দুজন মিলেই মোবাইল দেখছিল তো আমি ওর কাছেই মোবাইলটা ধরাতে ও সবাইকে হাত নাড়িয়ে হায় বলছে বলেই ওর নানা কাছে চলে যাচ্ছে বললাম না যে নানা ভাই ওর যেখানে আছে ও সেখানে নানা ভাইকে সারা থাকেই না তারপরে সন্ধ্যা রাগ দিয়ে আমি ওকে কুলে নিয়ে নিচে আসলাম এখন কাঁঠাল ভাঙবে গাছের কাঁঠাল তো আপনারা দেখতেই পেয়েছিলেন যে গাছে কাঁঠাল আছে তো রোজাকে বললাম রোজা চলো কাঁঠাল ভাঙবে সেই জন্য রোজা আমার কুলে উঠে বসলো যে চলো কাঁঠাল কোথায় কাঁঠাল কোথায় আস্তে আস্তে করে কথা কথা বলে আর জিজ্ঞেস করে তো আমি ওকে বাহিরে এনে নামিয়ে দিলাম আর গাছের কাঁঠালটা এখন সবাই মিলে খাওয়া হবে তো ভেঙে নেই আর কাঁঠাল তো একা খাওয়া যায় না সবাই মিলে যদি খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে আর সবাই মানুষ আসি মানে অনেক মানুষ আসি সেই জন্য সবাই একসাথেই খাবো কাঁঠাল তো ভাঙছে তো কাঁঠালটা তেমন ভালো করে পাকেনি মানে হালকা হালকা পেকেছে তো এরকমভাবে না ভাঙলে কাঁঠালটা খাওয়া যেত না একদম নরম হয়ে যেত নরম কাঁঠাল আবার সবাই খেতে চায় না সেই জন্য শক্ত থাকতে ভাঙা হলো আর রোজামণি শুধু ঘুরছে কাঁঠালের জন্য উঠতে পারছে না মানে সবাই এতো ই করে খাচ্ছে যে কারাকারি করে খাচ্ছে যে রোজামণি চান্সই পাচ্ছে না তো কেয়ার করা রোজামণি পেছন থেকেই ঘুরছে তো ভাঙা শুরু করছে আর সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে রোজামণি আর মিষ্টিমণি চান্স পাচ্ছে না এই যে রোজামণি উপরে উঠবে এখন কি করবে সে তো কাঁঠাল পাচ্ছে না সেই জন্য রোজামণিকে উপরে উঠে দিল আর দেখুন আমাদের বাড়িতে কত মানুষ সবাই একসাথে হলে কি হয় সবাই যদি এরকম করে একটু কারাকারি করে খাওয়া হয় সেই খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে যায় আর মজাদার হয়ে যায় তো এরকম করে আমার কাছে খুবই ভালো লাগে সবাই মিলে যদি একসাথে বসে খাওয়া হয় তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন রোজামণি কিন্তু শেষে কাঁঠাল পেয়েছে আর এবং আর সে কাঁঠালটা খেয়েও নিচ্ছে দেখুন পুরা কাঁঠালটা ভেঙে দিল আর সবাই মিলে খাওয়া হোক আর আমিও নিলাম তো খেয়ে দেখি মাসাল্লাহ কাঁঠালটা অনেক মজা ছিল গাছের কাঁঠাল তো খেতে একটু ভালোই লাগে সবাই কিন্তু কাঁঠাল খাচ্ছে মানে ছোটো থেকে বড় কেউ বাদ নেই সবাই মিলেই খাওয়া হচ্ছে আলিপ মিষ্টি রোজা ওরা তো আসেই আর বিকেল হলে সবাই আমরা এভাবেই বাহিরে বসি তো বাহিরে যেহেতু বসেছিলাম সবাই মিলেই ছিলাম আর সবাইকে ডাকছে কাঁঠাল খাওয়ার জন্য যে সবাই চলে আসো কাঁঠাল আছে কাঁঠাল খেয়ে যাও তারপরে আপাকেও দিল আপাও খেয়ে নিচ্ছে আমার বোন আমার তো রোজার খাওয়া দেখে খুবই ভালো লাগছে রোজা তো খুবই ভালোভাবে খেতে পারছে সবাই আসছে কাঁঠাল খাওয়ার জন্য ছোট ভাবিও শেষমেশ শেষে পড়লো আর কাঁঠাল খাচ্ছে কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের যে বিছিগুলো আছে সেগুলো মানি সুরাসুরি শুরু হয়ে গেছে একে অপরকে সুরে মারছে দুষ্টামি করছে কাঁঠাল খাওয়া শেষে মিষ্টিমুনির চুলগুলো বেঁধে দিচ্ছে গরম লাগছে বলতেছে আমার অনেক গরম লাগছে আর চুলগুলো একটু বেঁধে দেখ তাহলে গরমটা একটু কম লাগবে মিষ্টি এই যে চুল বাঁধা হয়ে গেছে বেনি করে দিয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ